নমস্কার, আমি সুতপা, সুতনা অ্যাজ ডেইলি ওয়াল চ্যানেল থেকে। আমি আজকে শুক্রবার দিন সকাল 9:30 থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সারাদিন আমি কিভাবে কাজকর্ম করি এবং তার সাথে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর কিভাবে বাচ্চাকে সামলে রান্নাবান্না করি, সেই ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে সকালবেলা মানে তাড়াতাড়ি উঠেছি, 8টার দিকেই উঠেছি, কিন্তু তাড়াতাড়ি বলতে এটাই কিন্তু আমার টাইম, মানে আমি খুব লেট রাইজার, 8টার দিকেই উঠি। তারপরে চাটা খেতে খেতেই মেয়ে উঠে গেছিলো। অন্যদিন মেয়ে ঘুমিয়ে থাকে 9:30-10 অবধি, কিন্তু আজকে ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে দুটো বিস্কুট চা খাওয়ালাম, আমরাও চা খেলাম, তারপরে স্নান করলাম, পুজো করলাম, পুজো করে এখন এসেছি মুড়ি বেড়ে নিতে। তো আজকে মুড়ি দিয়েই ব্রেকফাস্ট করব, মেয়েকে খাওয়াবো কলা মুড়ি, কারণ অনেকগুলো কলা পড়েছিল, তো কলাগুলো কালো হয়ে যাবে, তাই মেয়েকে কলা মুড়ি খাইয়ে দিই। আর যেহেতু আজকে মিউনিসিপ্যালিটি থেকে ময়লা আনতে আসার দিন, সেই জন্য ময়লাগুলোকে বের করে দিলাম বাইরে ডাস্টবিনে। ডাস্টবিনটা আগে আমার রান্নাঘরেই থাকতো, কিন্তু এখন ওটাকে বাইরের বারান্দায় রেখে দিয়েছি, কারণ অনেক দিন ছাড়া ছাড়া আনতে আসতো সেই টাইমটায়, আর প্রচুর মাছি হয়ে যেত। রান্নাঘর এমনিতেই আমার খুব ছোট আর ভীষণ অন্ধকার, মানে একটা বাল্ব জ্বালা থাকলেও বেশ অন্ধকার অন্ধকার লাগে। আপনারা হয়তো ভিডিওটা আমার দেখেন যে বেশ অন্ধকার অন্ধকার লাগে, খুব একটা আলো বাতাস খেলে না রান্নাঘরের মধ্যে, তো সেই কারণে, তো ওই জন্য ডাস্টবিনটাকে বাইরে রেখে দিয়েছি। আর যেহেতু মেয়ে সব জায়গায় হাত দেয়, কোথায় নোংরায় হাত দেবে, ওই কারণে ডাস্টবিনটা একদম ওর হাতের নাগালের বাইরেই রেখেছি। তো এখন মেয়ের জন্য মুড়িটা মেখে নিলাম, মুড়িটা একটু নরম হয়ে গেল তারপরে খাওয়াবো। আর গত রাত্রে একটু ভাত বেশি হয়েছিল, সেই ভাতের সঙ্গে একটু মুড়ি মিশিয়ে আমি নিয়ে নিচ্ছি, আর হাজবেন্ড খাবে এমনি জল ঢেলে মুড়ি। তো আজকে শুক্রবার, আজকে হচ্ছে আমিষই রান্না হবে, মানে মাছ রান্না হবে, যে মাগুর মাছ বাকি কয়েক পিস ছিল, 5-6 পিস, সেটাই রান্না করব। আর একটু মিষ্টি কুমড়ো আছে, সজনে ডাঁটা আছে, আর ঢেঁড়শও কতগুলো পড়ে আছে, তো এই রকমই কয়েকটা টুকটাক মাথায় চিন্তা রেখেছি যে এইগুলো রান্না করব। তো মেয়ে যতটা সাথ দেবে ততটাই রান্না করতে পারবো, আর যদি সুযোগ হয় তাহলে রাতের রান্নাটাও সেরে রাখবো, সেটা দেখি পরবর্তীকালে কেমন সুযোগ সময় হয়। তো এখন মেয়েকে খাওয়াতে বসে গেছি, আমাদেরও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, হাজবেন্ড যাচ্ছে ডিউটি। দুগা দুগা বলে দে, না না না, চলো এদিক দিয়ে বাবাকে টাটা করে দিবি, এখন যাবো না, অত এক্ষুনি হুইসেল কাকা আসবে। তোর বাবা চলে যাচ্ছে ডিউটি, আর এখন মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, তবে আজকে কলা মুড়ি খেয়েছে মানে পেটটা বেশ ভার থাকবে, তো দেখি যদি ও ঘুমায় তাহলে ওকে ঘুম পাড়িয়ে দেব। তার আগে এখানে বারান্দায় কয়েকটা জিনিস অগোছালো হয়েছিল, সেগুলোকে একটু পরিষ্কার করে দেব। আর যেহেতু ওয়েদার একদমই বাজে, তো কি হচ্ছে যা জিনিস আছে সব কিছুই ভিজে ভিজা ভিজা লাগছে, মানে দেশলাইয়ের বক্স সেও স্যাঁত স্যাঁত করছে, কোনো জিনিসই মানে মনে হচ্ছে না শুকনো আছে বলে, বিছানার থেকে সব কিছুই ভিজা ভিজা লাগছে। তো এই যেগুলো বাড়তি জিনিস ছিল, মানে যেটা চাল, চাল আমাদের তো 25 কেজির বস্তা কেনা হয়, সেই 25 কেজির চালটা এবারে বস্তাটা ফাঁকা হয়ে গেছে, ওটাকে তুলে রেখে দিলাম। আর এই ব্যাগে দড়ি বেঁধে রাখি, এই কোনো কেউ নিচে আসলে বা কোনো কিছু দরকার হলেই ব্যাগ সমেত ব্যাগটা নামিয়ে দিই নিচে, তো তাতে হচ্ছে জিনিসপত্র দিয়ে দেয়, আমি নিচে খুব একটা নামি না, কারণ বাচ্চা নিয়ে বারবার ওঠা নামা করতে খুব অসুবিধে হয়। আর জিনিসপত্র একটু রোদ বেরিয়েও ছিল 12টার দিকে, তো রোদে দিতে গেলে হয়তো খুবই ভালো হতো, কিন্তু কি বলুন তো, মানে বাচ্চা নিয়ে বারবার ওই সিঁড়ি দিয়ে ওঠা নামা করাটা খুবই টাপে। বাচ্চা যদি একটু বড় হতো ও হয়তো ঘরের বসতো, আমি হয়তো জিনিসগুলো নিয়ে যেতে পারতাম। তো দেশি মুরগির যে ডিমগুলো সিদ্ধ করেছিলাম সেগুলো দেখুন অবস্থা, মানে এইবারে 10 টাকা না 12 টাকা করে নিয়েছে ঠিক বলতে পারবো না, তবে যে ডিমগুলো একদমই বাজে দিয়েছে। আর এই যে মাগুর মাছেও হলুদ নুন মাখিয়ে একদম রেডি করে রেখেছি, শুধু মানে রান্না করব, আর তবে আজকে কোনো আনাজ কেটে রাখতে পারিনি।
তো মেয়ে মেয়েকে বললাম যে তুই ঘুমাবি তো ঘুমিয়ে যা, ও ঘুমালো না, খানিকক্ষণ আমাকে বসিয়ে রাখলো, তারপরে বলছে না মা আমি ভাত খেয়ে ঘুমাবো। তো আমি সেই কারণে ওকে নিয়ে এলাম, ওকে নিয়ে এসে রান্নাঘরে ওই যেখানে কালকে খেলনাগুলো সেট করেছিলাম ওখানে ওকে খেলতে বললাম, আর আমি এদিকে রান্নাটা স্টার্ট করলাম। আর মশলা দেখুন সব কিছু রেডি করলাম, আর এদিকে যেহেতু মাছের ঝোল আর ডিমের কারি দুটোই হবে সেই জন্য আলুটাকে সেদ্ধ করে নিলাম, আর মাছের ঝোলে একটু পটল দেব, তো এই পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। আর ওই দিকের কড়াতে হচ্ছে ঢেঁড়স পোস্ত। ডিমের একটু মাখা মাখা আলু দিয়ে করছি, আর এদিকে হচ্ছে মাগুর মাছের ঝোল আলু পটল দিয়ে। তো এটা এখন ফুটতে দিই, আর এটা ফুটছে। এটা ফুটার পরে নুন টুনগুলো চেক করে নিয়ে ডিমগুলোকে, তার ভাজাই গেল না, ডিমগুলোর অবস্থা যা এমনি, জাস্ট উপর থেকে বসিয়ে রেখে দেবো, কারণ একে যদি ফুটাতেও যাই তাহলে পুরো কুসুম টুসুম বেরিয়ে চলে আসবে। এখনো এই তরকারিটা বাকি আছে, কিছু বাসন মেজে নিয়েছি, কিছু এখনো মাজা বাকি আছে। কি করছো? কারণ রাত্রে খাবো, রাত্রে আবার একটু ফুটাতে হবে, তো এটাকে এখন ঢেলে নেবো। এই বাটিটাই ঢেলে রাখবো, আর এটা এই ডিমের ঝোলটা, ঝোল না একটু মাখা মাখা। তো আমি সারাদিনে একবার হলেও রামকৃষ্ণ ঠাকুরের গানগুলো শুনি, এবং ঠাকুরের গান চালিয়েই বেশিরভাগ টাইম আমি রান্নাবান্না করি, তো খুব ভালো লাগে আমার। আর যেদিন গানগুলো শুনতে পারি না সেদিন মনটা খুব খারাপ লাগে। তা হয়তো কোনো দিন তাড়াহুড়োর কারণে বা তাড়াহুড়ো রান্না করতে হবে বা সময় পাচ্ছি না, সেই সময় হয়তো গান শুনছি না, কিন্তু মনটা সত্যি খচখচ খচখচ করে যে ঠাকুরের গান শুনলে আমার মনটা ভালো হয়ে যায় এবং আমি মানে আরও এনার্জাইজড হয়ে যাই কাজ করতে। তো আজকেও সেই রকম রান্না করছিলাম, ভিডিও করছিলাম, টুকটাক গানও চলছিল, আর গান চলছিল বলে মেয়েও আজকে খুব একটু শান্তও ছিল। এখন কুমড়ো আর সজনে ডাঁটার তরকারিটা বসি দিয়ে আমি চলে এসেছি সামনের ঘরটায়, যেখানে আমরা ওই তোষকটা পেতে সন্ধ্যের থেকে সারাদিন বসাবসি করি। তো যেহেতু প্রচুর জল উঠছে, মানে জল স্যাঁতস্যাঁতা ওয়েদার, তাই ভাবলাম যে ওটাকে তোষকটাকে তুলে তলায় একটা পলিথিন পেতে তারপরে তোষকটা পাতি। তো সেই কারণে আগে একটা পলিথিন পেতে নেবো, তারপরে তোষকটা পাতবো, তাহলে ঠান্ডাটাও কম উঠবে আর তোষকটা যে ভেজা ভেজা লাগে, যে জলটা উঠছে, তো সেটাও কম হবে। তো আমার মতো এইরকম ছোট্ট মেয়ে নিয়ে যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে যখনই মা একটু নিজের মতো কাজকর্ম করতে চায় বা রান্নাবান্না করে তখনই ওদের বেশি বদমাশিটা লাগে করতে হয় আর কি। এই দেখুন, যখন আমি এই যে তোষক পাচ্ছি বা পলিথিনটা পাচ্ছি, ও তখনই বারবার এই পলিথিনের উপর উঠে পড়ছে আর হচ্ছে তোষকের উপর উঠে পড়ছে, মানে আমার যাতে কাজটা আরও বেশি লেট হয়।
তো যাই হোক, এই রকম করেই সারা দিন কাজকর্ম করতে থাকি। আর যখন আমার হাজবেন্ড চলে আসে তখন অসুবিধা হয় না, কারণ ও অনেকটাই মেয়েকে কন্ট্রোল মানে কন্ট্রোল করে, মানে ওর কাছেই থাকে, ওর সঙ্গে পড়াশুনো করে, ওর সঙ্গে খেলাধুলো করে। মাকে খোঁজ লাগে, কিন্তু তখন কিছুটা হলেও আমি মনে করি যে আমার হাজবেন্ড আছে, তো অসুবিধা নেই। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মেয়েকে বানিয়ে দিয়েছি ম্যাগি, আমাদেরও টিফিনে ম্যাগি আছে, ম্যাগি বানিয়েছি একসাথেই। তো সবজি কিছু নেই, আলু আর ডিম দিয়ে বানিয়েছি। রাতের মেনুতে আছে মাগুর মাছের আলু পটল দিয়ে ঝোল, যেটা আমি দুপুরেই করে রেখেছিলাম, আর আম, আর একটা হাফ পেঁয়াজ কাটা ছিল, লেবুও কাটা ছিল, সেটা নিয়ে নিলাম, কারণ আগামীকাল শনিবার আমাদের নিরামিষ। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। টাটা, গুড নাইট।